লাগাতার কয়েকটি সিনেমার ব্যর্থতার পর সাময়িকভাবে অভিনয় থেকে বিরত নিয়েছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। তবে শাহরুখ প্রকাশ্যেই জানিয়েছেন আপাতত কোনো সিনেমা করছেন না এবং পুরো সময়টুকুই তিনি পরিবারকে দিচ্ছেন। তবে এ বিষয়ে মোটেও নারাজ না বলিউড বাদশাহ ও তার পরিবারের সদস্যরা, বরং তার স্ত্রী গৌরী খান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন বলে জানিয়েছেন। তবে রিসেন্টলি ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় শাহরুখের এই বিরতি আর দীর্ঘদিন হচ্ছে না, খুব তাড়াতাড়ি ফিরছেন এই বলিউডের তারকা নিজ আঙ্গিনায় এবং নিচ্ছেন প্রস্তুতি। রিসেন্টলি বলিউডের প্রযোজক নিখিল দ্বিবেদী হলিউড সিনেমা কিল বিলের হিন্দি রিমেক করবে বলে জানিয়েছেন। 2003 সালে মুক্তি পায় কোয়ান্টিন টারান্টিনোর পরিচালিত জনপ্রিয় হলিউড সিনেমা কিল বিল ভলিউম 1। তবে গুঞ্জন রয়েছে এই সিনেমার জন্য নির্মাতার সঙ্গে শাহরুখের আলোচনা চলছে এবং সিনেমাটি করতেও নাকি আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের বাদশাহ। সো ভিউয়ার্স, শাহরুখ খানের এই হঠাৎ করে বিরতি নেওয়ার বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। And subscribe our channel for more updates.